আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে আমরা যে আমন ধান রোপণ করেছি, এই আমন ধানের দ্বিতীয় চাপান সারে কি কি সার ব্যবহার করব এবং কি কি অনুখাদ্য প্রয়োগ করব, এছাড়াও কি পরিমাণে প্রয়োগ করব এবং এর পরবর্তী সময়ে বা মধ্যবর্তী সময়ে পরিচর্যাগুলো কী কী করতে হবে, এসব কিছুর বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কথা না বেরিয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইয়েরা, আমরা আমন ধানের দ্বিতীয় চাপানে কি কি সার এবং কি পরিমাণে প্রয়োগ করব এবং এর সময় আমরা কি কি পরিচর্যা করব, যাতে আমাদের ফসলগুলোর গুণগত মান খুবই ভালো থাকে এবং আমরা পুরো শস্যটাকে সুন্দরভাবে ঘরে তুলতে পারি। এর আগে যে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া ছিল যে প্রথম চাপানে আমরা কি কি সার ব্যবহার করব, যারা আমার এই টিপসগুলো ফলো করেছেন আমি আশা করি বা আশা রাখি তাদের ধানের পাশকাটি বা গুছির সংখ্যা বা ধানের গাছের চেহারা খুবই ভালো থাকার কথা। এখন আমি আরেকটি যে আমন ধানের পাশকাটির ব্যাপারে কোনো আলোচনা করব না, এখন আমরা আলোচনা করব আমরা কি কি সার এবং কি কি অনুখাদ্য কি পরিমাণে প্রয়োগ করব আমন ধানের দ্বিতীয় চাপানে, সে সম্পর্কে আলোচনা করব। সম্মানিত চাষি ভাইরা, আমরা সাধারণত ব্যবহার করি ধানের বয়স যখন 42 থেকে 45 দিন, খুব বেশি হলে 50 দিন, এর ঊর্ধ্বে কখনোই হওয়া যাবে না। এরই মধ্যে আমাদেরকে দ্বিতীয় চাপান সার ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ইউরিয়া বা নাইট্রোজেন সম্মিলিত সার প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনারা ধানের গাছের চেহারা এবং পাশকাটির সংখ্যা বুঝে এবং ধান গাছের যে কালার যদি খুব সবুজ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ইউরিয়ার পরিমাণটা কম দিতে হবে। যাদের একটু ধান গাছের কালার সবুজ ভাবটা কম আছে, একটু প্রায় হলদের দিকে চলে গেছে, তারা একটু বেশি পরিমাণে ইউরিয়া প্রয়োগ করবেন দ্বিতীয় চাপান সারে। মূলত আমি সাধারণত বলে থাকি আমার আগের ভিডিওগুলোতে যারা দেখছেন সেই অনুপাতে যদি তারা সার প্রয়োগ করে থাকে সেক্ষেত্রে এখন তারা বিঘাপ্রতি 6 কেজি থেকে 5 কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন, তার সাথে মিক্স করে 7 কেজি পটাশ সার আপনারা প্রয়োগ করবেন। খুব বেশি দেওয়ার দরকার নেই, আবার খুব কম দেওয়ারও দরকার নেই। আমি বিঘাপ্রতি 7 কেজির কথা বলছি পটাশ সার, অর্থাৎ ইউরিয়া 5 থেকে 6 কেজি এবং তার সাথে 7 থেকে 7 কেজি পটাশ সার ব্যবহার করবেন। এছাড়াও আমরা ভিডিওতে আমরা সাধারণত বলে থাকি যে জিঙ্ক এবং বোরন এই দুটো ব্যবহার করতে, কিন্তু আমি তাদেরকে বলছি যাদের মাটির গুণাগুণ বা মাটির মান ঠিক রাখার জন্য, যেহেতু আমরা বছরের পর বছর ধরে ফসল চাষ করে আসছি সেই জন্য মাটির গুণগত মান ঠিক রাখার জন্য আমরা কিন্তু মাটিতে কখনোই এগুলো দিয়ে বিক্রিয়া করব না। যদি না করাই সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো রেজাল্ট পরবর্তী মাটি আমাদেরকে দিয়ে দেবে, এর জন্য আমরা এই জিনিসগুলো কিন্তু স্প্রে করে দেব। কী পরিমাণে স্প্রে করতে হবে আমি বলে দিচ্ছি এবং কোন সময় করতে হবে সেটাও বলে দিচ্ছি। আপনারা দ্বিতীয় চাপান সারে শুধু দুটো জিনিস দেবেন এবং যেসব ভাইদের বা যেসব চাষি ভাইদের গাছের অবস্থা খুবই, ধান গাছের অবস্থা খুবই খারাপ, কোনো কারণবশত সময় হয়নি বা গাছের পরিচর্যা করতে পারেননি, সেই সব ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা এর সাথে বায়োগ্রিন, ভেজিমক্স অথবা ইয়োকোসান, যদি আপনারা গাছের অবস্থা খারাপ থাকে এক্ষেত্রে যে কোনো একটা, আমি বলছি আপনারা মানে 33% জমিতে মোটামুটি 500 থেকে 700 গ্রাম ব্যবহার করবেন, স্প্রেয়ারের মাধ্যমে জমিতে স্প্রে করবেন। আর যখন সারটা জমিতে প্রয়োগ করবেন সে সময় যেন জমিতে অবশ্যই পানি থাকে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এমন এই আমন সিজনটা কিন্তু বর্ষার সময়, তাই জমির আয়েলটা ভালোভাবে দিয়ে নেবেন, যে বর্ষার পানি যেন হয়ে এই এক জমি থেকে আরেক জমিতে পার হয়ে যেতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এই হয়ে গেল আমাদের দ্বিতীয় চাপান সারের ব্যবস্থা। তাহলে আমরা 42 থেকে 50 দিনের মধ্যে অবশ্যই আমরা দ্বিতীয় চাপান সার ব্যবহার করব। আর এই দ্বিতীয় চাপান সার দেওয়া হয়ে গেলে ঠিক 55 থেকে 60 দিনের মধ্যে বা পর থেকেই কিন্তু মোটামুটি ধানের থোরাশা শুরু হয়ে যাবে। তো এ সময় আপনারা কি করবেন, কি কি ব্যবস্থা নিলে পারে আমরা ভালো রেজাল্ট পাবো? এ সময় আপনারা প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম 12% জিঙ্ক, যেটাকে বলা হয় চিলেটেড জিঙ্ক, এবং ব্রন 20% বা সলুবার ব্রন 1 থেকে 2 গ্রাম, এর সাথে ফ্লোরা
বা মিরাকুলান যে কোনো একটা গাছের গ্রোথ বাড়া, আর যেটা এই মিরাকুলান বা ফ্লোরা গাছের গ্রোথ বাড়াতে সাহায্য করে এবং ফুল ফল ধরতে পারে। এবং এই ফ্লোরা বা মিরাকুলান প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিক্স করে স্প্রে করবেন। এখানে আর কিছু করতে হবে না। তারপর যখন দেখবেন যে ধানের থোর আসার ভাব হয়েছে, তখন আপনারা বায়ার কোম্পানির নেটিভো প্রতি লিটার পানিতে, আমি আবারও বলছি বায়ার কোম্পানির নেটিভো প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এ সময় কিন্তু একটি পোকা আক্রমণ করে থাকে, সেটি হচ্ছে মাজরা পোকা। যদি মাজরা পোকা আক্রমণ করে থাকে বা আক্রমণ করে নাই তবুও আপনারা মনে একটু সন্দেহ জাগিচ্ছে, এজন্য আমরা এনিমেন্টস কোম্পানির রেড কার্ড নামক যে ঔষধটা, এটা প্রতি বিঘা বা 33% জমির জন্য 100 গ্রাম কীটনাশক স্প্রেয়ারের মাধ্যমে স্প্রে করে দেবেন। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আমন মৌসুমে আমাদের ধানের দ্বিতীয় চাপান সারে কী কী সার দিব, কী কী ঔষধ দিব, কী কী কীটনাশক দিব, কী পরিমাণে দিয়ে প্রয়োগ করব, বিস্তারিত সকল কিছুর তথ্য আলোচনা করা হলো। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য চাষি ভাইদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না, এবং শেয়ার করে দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া যাইতে সহযোগিতা করবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। কথা হবে অন্য কোনো নতুন আরও একটি এপিসোডে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।